বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা আজ তাকে কমান্ড হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রেশন বন্টন দুর্নীতিতেই ইডির হেফাজতে এই মুহূর্তে রয়েছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি, তবে আপাতত তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও 48 ঘন্টা অন্তর অন্তর তার স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে। আজ সেই মতোই তাকে কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে কমান্ড হাসপাতালে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে নিয়ে আসা হয় কিছুক্ষণ আগে, সেখানেই তারপর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার শারীরিক একাধিক সমস্যা ছিল এবং যার কারণে চিকিৎসকদের বেশ কিছু পরামর্শ মতো মেনেই তাকে চলতে হচ্ছে। 48 ঘন্টা অন্তর তার স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে। আজ সেই মতোই কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয় তাকে, সেখানে স্বাস্থ্য পরীক্ষা হয়। বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, আজ জ্যোতিপ্রিয় মল্লিক তার স্বাস্থ্য পরীক্ষা করা হলো কমান্ড হাসপাতালে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো স্বাস্থ্য পরীক্ষা চলছে অভিক, এবং 11টা নাগাদ তাকে নিয়ে আসা হয়েছে, প্রায় 45 মিনিটের হতে চলল। এবং মূলত যে সমস্ত পরীক্ষাগুলো করা হবে, তার যেহেতু তিনি ক্রনিক কিডনির পেশেন্ট, কিডনির সমস্যা রয়েছে তার, তার ফলে কিডনির যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং রুটিন যে সমস্ত ব্লাড টেস্ট হয় সেগুলো দেখা হবে। বিশেষ করে তার রক্তে শর্করার মাত্রা কত, যে তিনি সুগারের পেশেন্ট সেটা দেখা হবে, এবং যে মাত্রায় তিনি ইনসুলিন নিচ্ছেন সেটা, সেই ইনসুলিন কাজ হচ্ছে নাকি তার ডোজের কোনো পরিবর্তনের দরকার সেটাও চিকিৎসকরা দেখবেন। এছাড়াও তিনি তার ব্লাড প্রেশার রয়েছে, ফলে প্রেশার হাই থাকার জন্য হার্টের যে পরীক্ষা হবে, ইসিজি সহ অন্য কিছু পরীক্ষা ইসিজি তো হবেই, তাছাড়া যদি প্রয়োজন হয় অন্যান্য পরীক্ষা করা হতে পারে। এবং যেহেতু তার ঘাড়ে ব্যথা রয়েছে, সেই ব্যথাটি ব্যথা কেমন অবস্থায় রয়েছে, কতটা তিনি ব্যথা অনুভব করছেন, বা তার থেকে যে ব্যায়ামগুলো দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে, সেগুলো তিনি করছেন কিনা, তাতে কি উন্নতি হয়েছে কিনা, এবং তার যেহেতু তিনি বাঁ হাত বাঁ পা অবশ্যই কথা বলেছেন, সেটাও যাচাই করে দেখা হবে এখানে। আবার যদিও অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে বুঝে দেওয়া হয়েছিল যে ব্রেনে কোনো সমস্যা নেই বা হার্টে কোনো সমস্যা নেই, অন্তত হল্টার মনিটর করার পরে বা দুবার এমআরআই করার পরে, ফলে এই বিষয়গুলো দেখা হবে। এবং ফিজিওথেরাপি তাই করতে বলা হয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছেন কিনা, এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এবং চিকিৎসকরা তারা অবশ্যই এখানে আদালতের পক্ষ থেকে ব্যাংকাল কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে মেডিকেল বোর্ড গঠন করার জন্য, তার জন্য ফলে একটি মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে, এবং সেই মেডিকেল বোর্ডে বিভিন্ন ডাক্তাররা থাকবেন, তারা আজকের যে সমস্ত রক্ত পরীক্ষা হচ্ছে সে বিষয়ে সেটা পর্যালোচনা করবেন। তবে এখনো তার স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল চেক আপ সেটা চলছে, এটা শেষ হলে তাকে আবার সিজিওতে নিয়ে যাওয়া হবে, এবং সিজিওতে আবার তাকে জেরার মুখোমুখি হতে হবে ইডির, কারণ ইডি সোমবার রাতে যখন অ্যাপোলো হাসপাতালে নিয়ে চলে যায়, তারপর মঙ্গলবার সকাল থেকে ধরে গতকাল সারাদিন ধরে জেরা চলে, ফলে আজকেও এখান থেকে গিয়ে আবার জেরা শুরু হতে পারে বলে সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় নিমাই পান্ডা, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।